হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিই এরর কোড দিচ্ছে। এটা টপ লোডিং ওয়াশিং মেশিন রয়েছে, ওয়াল প্লেট টপ লোডিং ওয়াশিং মেশিন। আচ্ছা, এই যে ডিই এরর কোড দিচ্ছে, এটা কেন দিচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন ড্রেন লাইন, ঠিক আছে। এই ড্রেন লাইনে কোনো রকমভাবে কিন্তু জল আসছে না, ঠিক আছে। জল যদি এসেও থাকে তাহলে অল্প অল্প আসছে, নিশ্চয়ই ড্রেন লাইনের মধ্যে ময়লা জমেছে। কিন্তু না, এই ড্রেন লাইনের মধ্যে কী জমেছে আমি আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান, একটু ওয়েট করুন, আমি ক্যামেরাটা নিয়ে যাই। দেখুন জলটা আসছে খুবই সামান্য, অল্প 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 করে জল আসছে। এবার আমি একটা স্ক্রুড্রাইভার নেবো, স্ক্রুড্রাইভার নিয়ে ওই জায়গাটাতে খোঁচাবো, খুঁচিয়ে কি বের করছি আমি শুধু আপনি দেখুন। এই দেখুন এটা কীভাবে হতে পারে, অবিশ্বাস্য। দেখুন দেখুন কী বার করছি, আস্তে 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 বেরো 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 মনস এই বেরিয়ে গেছে, বেরিয়েছে। এই দেখুন কি বার করছি, এক মিনিট দাঁড়ান, বেরোচ্ছে না। এবার বেরিয়েছে, এই দেখ গল 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 করে এবার জল বেরোবে। দেখতে পাচ্ছেন কি ঢুকে গেছে এর মধ্যে? এইটা হচ্ছে একটা মোজা, মানে কাস্টমার মোজা দিয়েছিল, তিন চারটে মোজা দিয়েছিল, আর কোনো রকমভাবে ওয়াশিং মেশিনের ভেতর দিয়ে ঢুকে গেছে। কিন্তু এখন দেখুন জলের ফ্লোটা অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে, গল 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 করে জল আসছে। তো তাই মনে রাখবেন যে ইঞ্জিনই এরর কোড কিন্তু এই ড্রেন লাইনের কোনো সমস্যার জন্য হয়, ওয়াশিং মেশিন সার্ভিস না করলেও হতে পারে, অনেক ময়লা হয়ে যায় তখনও হতে পারে।